আমি চোখে দুই স্বপ্ন দেখি একটি আমার মা। আমার নাম এশা, আমি পড়ি বই। আপু যখন পড়তে বসে করি না হইচই, অনেক অনেক পড়া শিখি লক্ষ্মী মেয়ের মতো, অঙ্কগুলো সবই করি সিলেবাসে যত, ইংরেজি আর বাংলা ভূগোল সব ফেলেছি শিখে, এবার থেকে মনটি দেব ইতিহাসের দিকে। পরীক্ষা তো এসে গেল, কি যে করি ভাই, কোনটা ছেড়ে কোনটা করি ভেবে আকুল তাই, সারা বছর দিয়েছি ফাঁকি বুঝছি এখন মজা, পরীক্ষাতে ফেল করিলে পেতে হবে সাজা। বন্ধুরা, তোমাদের আরেকটি কথা বলতে আমি ভুলেই গেছি, সামনে বার্ষিক পরীক্ষা, যতটুকু পড় না কেন অন্তত অঙ্ক করতে ফাঁকি দিও না। সামনে যেহেতু পরীক্ষা, সেজন্য কিভাবে পড়তে হবে তা গানে গানে শোনা যাক, কি বলো বন্ধুরা? আমার দেশের নাম বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি। আমার দেশের নাম বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি। হ্যাঁ আপু, সামনে তোমার ফাইনাল পরীক্ষা, সব পড়া কমপ্লিট করেছো? হ্যাঁ আপু করেছি। আচ্ছা শোনো, কাল রাতে স্যার তোমাকে যে অঙ্কগুলো করতে দিয়েছিলেন সেগুলি করেছো? না আপু, করতে পারিনি। পারিনি মানে কি? করবো কি করে বলো, তখন তো লোড শেডিং ছিল, 9টা থেকে 10টা, সে তো মাত্র 1 ঘন্টা। আহা, বুঝছো না কেন আপু, রুটিনে তো 1 ঘন্টাই ছিল আমার অঙ্ক করবার সময়। আচ্ছা তাই বুঝি, ঠিক আছে চলো এখন তাহলে তোমাকে অঙ্কগুলো করিয়ে দিই। ঠিক আছে চলো।
আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি তোমরা আমাদের এই অনুষ্ঠান প্রাণীর ছোঁয়ায় উপভোগ করেছ। তবে বেশি বেশি লেখাপড়া করে ভালোভাবে পাশ করলেই আমরা খুশি হব। খুশি হবেন মা বাবা, আর গর্বিত হবে দেশ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আল্লাহ হাফেজ।